বিসমুল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। মানাস লাইফে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। তো এটা হচ্ছে 12টার দিকে, আমার ছেলে কটা আনার নিয়ে আসছে, ছেলে বাইরে গেছিলো, আজকে ছেলে অফিসে যায় নাই, বাসায় আছে। আনারটা কেটে নিচ্ছে আমার ছেলের হাজবেন্ড। আনার টানার খেলাম, আমিও খেলাম, আমার হাজবেন্ড খেলো, তারপর ছেলেকে দিলাম, ছোট ছেলেকে দিলাম, তাদেরটা শেয়ার করা হয় নাই। তার এটা হচ্ছে সারাদিন আর কোনো ব্লগ করি নাই, আজকে শরীরটা ভালো ছিল না, সকাল থেকে একটা ব্লগও করি নাই, ভিডিও করি নাই, কোনো ভিডিও করা হয় নাই। তার এটা হচ্ছে বিকালের দিকে, আমার নাতনি দেখুন ব্যায়াম করে, ব্যায়াম করতে বলছি, ব্যায়াম করে, পায়ের ব্যায়াম করে, হাতের ব্যায়াম করে, আমার নাতনি সব পারে। আর যে সন্ধ্যার পরে আমার ছেলে কলা নিয়ে আসছে, আর হাজবেন্ড বসে বসে মোবাইলে ছবি মুভি দেখে। আমি কলা খাবো, কলা ছিলতে পারতেছি না এক হাত দিয়ে, তা হাজবেন্ডকে বললাম একটু ছিলে দিতে। তাই কলা খেতে খেতে এখন এই যে কিচেনে যাচ্ছি, চলুন কিচেনে যাই, আপনারাও আমার সাথে কিচেনে আসুন। আমি এখন ডিম ভাজবো রাতের বেলা, আজকে তো সারাদিন কোনো ভিডিও করি নাই, রান্না বাড়াও যা করছি তা ভিডিও করা হয় নাই। তা আজকে কিছু রান্না করি নাই, ডাল আর ভর্তা করছিলাম, তা এখন রাত্রেবেলা ডিম ভেজে নিব। ডিম ভাজার জন্য যে কিচেনে আসছি, এখন বাজে 11টা, রাত 11টা বাজে, সবাই বাইরে ছিল, বাইরে থেকে আসলো, এখন খাবে। তো ছেলেকে আর হাজবেন্ডকে ডিম ভেজে দিব, এই ডিম ভাজার জন্য সব রেডি করে নিচ্ছি, ডিম নিয়ে আসছি, এক হাত দিয়ে করতে হচ্ছে। এই যে এক হাত দিয়ে ডিম ভাঙছে, আর মোবাইল ধরে রাখছি এক হাতে, ভাঙা যাচ্ছে না। তো কোনো রকম একটু ভেঙে তারপরে যে ডিমটা ভাজবো এখন। তো এইভাবে আমি ডিমটা, দুইটা ডিম ভেজে নিব, দুইটা ডিম ভেজে হাজবেন্ডকে আর ছেলেকে ভাত দিব, তারপর আমি ভাত খাবো। প্যান্টটা বসাইছি চুলায়, তা প্যান্টটা গরম হয় নাই, দেরি হয়েছে গরম হইতে। এই যে ডিম ভেজে নিলাম আমি, আরেকটা ভাজবো এখন। অনেক ঠান্ডা লাগছে, আরেকটা ভেজে নিলাম, দুইটাই ভাজা হয়ে গেছে, দুইজন রেখে দিব। আজকে ডিম ভাজা দিয়ে আর ডাল দিয়ে রাতে খাবারটা সেরে নিব। আমার জন্য ভাজবো না, আমি দুধ দিয়ে খাবো, আর একটু নিরামিষ সবজি রান্না করছিলাম, সেই সবজির তরকারি আছে, ওরা আবার এটা খাবে না, সেজন্য ওদেরকে ডিম ভেজে দিলাম। আর যেদিকে পানি ফুটানো হয়ে গেছে, খাবার পানি, খাবার পানি তো আমরা ফুটিয়ে খাই, একটু পানি ফুটার বলক এসে গেছে। হয়ে গেল আমার দুইটা ডিম ভাজা, তো এখন আমি ভাতটা বেড়ে নিই।
তা হাজবেন্ডের ভাত ভাত আর ছেলের জন্য ভাত ফেরে নিতেছি। এই যে ভাত বাড়া হয়ে গেছে, নাক দিয়ে পানি পড়ে। এই যে ডাল, ডাল দিয়ে দিতেছি একবারে সব, আর কি ডিম ভাজা, ভাত ভাত ডিম ভাজা ডাল সব একত্র দিয়ে দিব, একত্র করে সব খেয়ে নেবে। এই তো আমার হাজবেন্ড খাচ্ছে, রাত বাজে 11টা এখন। এটা হচ্ছে আমার রাতের ভিডিও, সব রাতের ব্লগ, রাতে কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনারা আমার ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দিবেন। রাতে আমার কি কি কাজ করি, কি করলাম না করলাম সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তা রাতে খাওয়া দাওয়া তো শেষ, এখন তো আমার হাজবেন্ড শুবে, আমি এখন শুব না, বিছনাটা একদম সারাদিনে আজকে কম্বল বিছনায় একদম খোলা ছিল, একবার ভাঁজ করছি, ভাঁজ করে উঠাইছি, আবার আমার হাজবেন্ড দিনের বেলা ঘুমাইছে কম্বল গায়ে দিয়ে। আর সারাদিন তো নাতনি আমার বিছনায় আস খেলে ইয়ে করে, বিছনা একদম অবস্থা খারাপ। আর শোবার আগে আমি প্রতিদিনই ঝাড়ি, বিছনা আমার ঝাড়তে হয়, এটা আমার অভ্যাস। বিছনা না ঝেড়ে শুইতে পারি না, আমার বড় ছেলেও এমন হয়েছে, বিছনা না ঝেড়ে শুইতে পারে না, তার জন্য যে বিছনাটা ঝেড়ে নিচ্ছি এখন, ঘুমাবো শুবো আর কি, হাজবেন্ড শুবে আমি পরে ঘুমাবো। তা আমি বিছনাটা ঝেড়ে ঠিক করে দিতেছি, তা হাজবেন্ড শুয়ে পড়বে। তা আজকের মতো ব্লগটা আমার এই পর্যন্ত শেষ করব এখানেই। তা আপনারা আমার ব্লগটা দেখবেন আশা করছি, আর দেখা হবে আরেকটা নতুন ব্লগে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ময়নার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বালিশগুলো ঠিক করে দিতেছি, আমরা এইদিকে মাথা দিয়ে শুই তো ওইদিকে পা দিই, সেই জন্য বালিশগুলো এই সাইডে এনে দিলাম। আর এই সাইডে আমি শুই, আমি কোল বালিশ একটা নিচে দিই, তারপর উপরে আরেকটা বালিশ দিই, তারপরে শুই। তো কম্বলটা আমার, কম্বলটা আমার অনেক বছরের পুরানো আর কি, 32 বছর হয়েছে কম্বলটা।